আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এদেশে আর হরতাল, মানুষ পুড়িয়ে মারতে দেয়া হবে না বললেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও রিজভি সহ 68 জন নেতার বিচার শুরু। পোশাক রপ্তানির আড়ালে 300 কোটি টাকা পাচার করেছে 10টি প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন বললেন আইজিপি। বরিশালে শ্রমিক লীগ নেতার রইসকে গ্রেপ্তার করতে হবে বললেন জাপার মহাসচিব। হাসপাতালে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া। শি জিনপিং দিল্লিতে G20 সম্মেলনে আসছেন না, আনুষ্ঠানিক ঘোষণা চীনের। বাংলার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান, নামের তালিকা শিল্পপতিদের হাতে তুলে দিবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাহরাইন সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী, উদ্বোধন করবেন দূতাবাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি জামায়াত আন্দোলন ও ষড়যন্ত্র করছে, হরতাল অবরোধ আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারার পুনরাবৃত্তি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কিন্তু বিএনপি জামায়াতকে এবার আর তা করতে দেওয়া হবে না। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আগের চেয়ে অনেক সুসংগঠিত ও সক্ষমতা অর্জন করেছে। বিএনপি জামায়াতকে এদেশে আর হরতাল এবং একটি মানুষকেও পুড়িয়ে মারতে দেওয়া হবে না। রাজধানীর দনিয়ার পিএনপি শহীদ ফারুক ইকবাল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন ও আলোচনা অনুষ্ঠানে এ সকল কথা বলেন মন্ত্রী। কৃষিমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে দেশের জনগণ নেই, জনগণ কোনোদিন বিএনপিকে ক্ষমতায় আনবে না। এক সময়ের মঙ্গাপীড়িত এলাকার মানুষও এখন 3 বেলা পেট ভরে খেতে পায়। তিনি বলেন, বিএনপির আমলে প্রতি বছর আশ্বিন কার্তিক মাসে উত্তরবঙ্গের মঙ্গাপীড়িত এলাকার অনেক মানুষকে না খেয়ে থাকতে হতো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও রিজভি সহ 68 জন নেতার বিচার শুরু। করোনা দুটি নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আহমেদ, শিমুল বিশ্বাস, শামা উবায়েতে সহ 68 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার দুটি আদালত। 11 বছর আগে 2012 সালের ডিসেম্বরে রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় ফখরুল সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অন্যদিকে রাজধানীর বাড্ডা থানা এলাকায় নাশকতার অভিযোগে 2015 সালে করা অপর এক মামলায় শিমুল, শামা উবায়েত সহ 60 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে এ দুটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো। সরকারের নির্দেশেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এসব মামলার চার্জ গঠনের অভিযোগ করেছেন মির্জা ফখরুলের আইনজীবীরা। মামলাকে ভুয়া ও গায়েবী উল্লেখ করে এর বিরুদ্ধে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে নির্দেশদাতা হিসেবে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষ। পোশাক রপ্তানির আড়ালে 300 কোটি টাকা পাচার করেছে 10টি প্রতিষ্ঠান। তৈরি পোশাক রপ্তানির আড়ালে 10টি প্রতিষ্ঠান প্রায় 300 কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ফ্রান্স, কানাডা, রাশিয়া, স্লোভেনিয়া, পানামা সহ বিভিন্ন দেশে এই অর্থ পাচার করা হয়েছে। পাচারের সাথে জড়িত 10টি প্রতিষ্ঠানকেও শনাক্ত করেছে সংস্থাটি। প্রতিষ্ঠানগুলো হলো সাবারি প্রজ্ঞা ফ্যাশন লিমিটেড, গাজীপুরের পিক্সি নেট ওয়ারস ও হংকং ফ্যাশন লিমিটেড, ঢাকার ফ্যাশন ট্রেড, MDS ফ্যাশন, থ্রি স্টার ট্রেডিং, ফরচুন ফ্যাশন, অনুপম ফ্যাশন ওয়্যার লিমিটেড, স্টাইলস বিডি লিমিটেড ও ইডেন স্টাইল টেক্স। সকালে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের যুগ্ম পরিচালক শামসুল আরিফিন খান এসব তথ্য জানান। আরও জানান, রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো বিল অফ এক্সপোর্ট জালিয়াতি করে অন্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের EXP ব্যবহার করে পণ্য রপ্তানি করেছেন। তারা বিল অফ এক্সপোর্টের 24 নম্বর কলামে নমুনার কোট 20
ব্যবহার করেছে। এক্ষেত্রে কোনো অর্থ দেশে না এনে রপ্তানির অর্থ বিদেশে পাচার করা হয়েছে। চট্টগ্রাম বন্দর দিয়ে জালিয়াতির মাধ্যমে তৈরি পোশাক পণ্যের চালান বিদেশে রপ্তানি হচ্ছে, এই কারণে পণ্যমূল্য বা বৈদেশিক মুদ্রা প্রত্যাবাসিত হচ্ছে না, এমন অভিযোগের ভিত্তিতে কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর তদন্ত চালায়। আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কঠোর হাতে ধমন বললেন আইজিপি। জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা অবনতির কেউ চেষ্টা করলে তা কঠিন হস্তে ধমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সিনিয়র সচিবের পদমর্যাদা পেয়ে দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে আইজিপি এমন হুঁশিয়ারির কথা জানান। আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী সব সময় সফলভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যদি কেউ চেষ্টা করেন সেটা প্রতিহত করার মতো যথেষ্ট সক্ষমতা, জনবল, প্রশিক্ষণ, ইকুইপমেন্ট ও লজিস্টিক পুলিশের আছে। পুলিশ প্রধান বলেন, নির্বাচন কমিশনের অধীনে আসন্ন নির্বাচনে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি। বরিশালের শ্রমিক লীগের নেতা রয়েসকে গ্রেপ্তার করতে হবে বলেন জাপার মহাসচিব। বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বরিশাল সিটি কর্পোরেশনে একাধিকবার নির্বাচিত কাউন্সিলর মর্তুজা আবিদিনের উপর শ্রমিক লীগের নেতা সন্ত্রাসী হামলা ও লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেওয়ার অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ। এক বার্তায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চূর্ণ বলেন, বরিশাল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর মর্তুজা আবিদিন ব্যক্তিগত কাজে বরিশাল ভূমি অফিসে যান। এ সময় বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস আহমেদ মান্না তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জাতীয় পার্টির নেতা মর্তুজা আবিদিনের সন্ত্রাসী হামলা চালায়। সন্ত্রাসী মান্না বাহিনী তখন জাতীয় পার্টির নেতা মর্তুজা আবিদিনের লাইসেন্স করা পিস্তল ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা করেন। পুলিশের হস্তক্ষেপে মর্তুজা আবিদিন প্রাণে বেঁচে যান। তিনি বলেন, বরিশালের জাতীয় পার্টির নেতা মর্তুজা আবিদিন এর উপর শ্রমিক লীগের সন্ত্রাসী হামলা মেনে নেওয়া যায় না। শ্রমিক লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করতে দলবল সহ বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস আহমেদ মান্নাকে গ্রেপ্তার করতে হবে। হাসপাতালে চিকিৎসকদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে বেগম খালেদা জিয়া। ২৬ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসকেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন প্রথম আলোকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। গত ৯ আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। AZM জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়ার মতো তার শারীরিক পরিস্থিতি এখনো হয়নি। তাকে আরো কতদিন হাসপাতালে থাকতে হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড এই মুহূর্তে সুনির্দিষ্ট করে বলতে পারছে না। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্যরা দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তার চিকিৎসা দিচ্ছেন বলে জাহিদ হোসেন জানান। তিনি বলেন, খালেদা জিয়াকে আরো নিবিড় পর্যবেক্ষণে রাখা প্রয়োজন বলে চিকিৎসকেরা মনে করছেন, সেই কারণে তাকে আরো কিছুদিন হাসপাতালে থাকতে হবে। শি জিনপিং দিল্লিতে G20 সম্মেলনে আসছেন না, আনুষ্ঠানিক ঘোষণা চীনের। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভারতের দিল্লিতে অনুষ্ঠিত G20 সম্মেলনে আসছেন না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে এসব তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মা নিংকে উদ্ধৃত করে ওই বিবৃতিতে বলা হয়, ভারত সরকারের আমন্ত্রণে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং 18তম G20 সম্মেলনে অংশ নেবেন। 9 ও 10 সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে জানিয়ে দিয়েছেন তিনি সম্মেলনে আসছেন না, তার বদলে আসছেন পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বাংলার পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থান নামের তালিকা শিল্পপতিদের হাতে তুলে দিবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ফের রাজ্য জয়ের পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ক্রেডাইয়ের রাজ্য সম্মেলনে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আবেদন, পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনতে হবে, রাজ্যেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, দ্রুত এই সদার্থক পদক্ষেপ করতে আবাসন শিল্পের মাথাদের কাছে আর্জি জানান রাজ্যের অভিভাবক।
পরিযায়ী শ্রমিকদের নামের তালিকা তৈরি করছে রাজ্য। একই সঙ্গে এই সম্মেলন থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, আমার পরিবারকে হেনস্থা করা হচ্ছে, আমি জীবনে অন্যায়ের টাকায় এক কাপ চাও খাইনি, তবুও ইডি সিবিআই পাঠিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরও হেনস্থা করা হতে পারে, কিন্তু ভয় পেলে চলবে না, সরকার আপনাদের পাশে রয়েছে। বাহরাইন সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করবেন দূতাবাস। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কুইহেন গতকাল বাহরাইন সফর শুরু করেছেন। সোমবার তিনি বাহরাইনে ইসরায়েলের নতুন দূতাবাস উদ্বোধন করবেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2020 সালের আব্রাহাম চুক্তির আওতায় চারটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এই চার দেশের মধ্যে প্রথম হলো দেশ সফর করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী।